আসসালামু আলাইকুম, কেমন আছেন? পৃথিবীর প্রতিটি সৃষ্টি অনেক সুন্দর এবং মোহিত। প্রকৃতিগতভাবে প্রতিটি সৃষ্টিতেই এমন ভিন্ন কিছু থাকে যা তাদের দুইটি সৃষ্টির মধ্যে ভিন্ন করে তোলে। আজকের এই ভিডিওতে আপনারা এমনই কিছু দেখতে চলেছেন। আমি নিশ্চিত হয়ে বলতে পারি আপনি এমন জীবজন্তু আগে কখনো দেখেননি। তো স্বাগতম আপনাকে সকালের আরও একটি নতুন পর্বে। ক্যাপ্রা আইবেক্স, আপনি এখন পর্যন্ত তো অনেক ধরনের জঙ্গলি ছাগল দেখেছেন, কিন্তু ক্যাপ্রা আইবেক্স একেবারে ভিন্ন। এদের শরীর সাধারণত ছাগলের মতোই, কিন্তু এদের মাথায় থাকা মজবুত এবং শক্তিশালী শিংগুলো আপনি অন্য কোনো ছাগলের মাথায় দেখতে পাবেন না। এগুলো শুধুমাত্র পাহাড়ি এলাকাতেই দেখা যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এদের শিং লম্বায় তাদের শরীরের অর্ধেক পর্যন্ত হয়ে যায়। এগুলো একা থাকতেই বেশি পছন্দ করে, কিন্তু এদের ভিতরে যখন লড়াই হয় তখন এদের শিংয়ের কারণে তা অনেক বিপজ্জনক হয়ে দাঁড়ায়, এমনকি মৃত্যুও হতে পারে। এটি সবচেয়ে পুরনো প্রাণীগুলোর একটি। এগুলো ডাইনোসরের সময়কাল থেকে পৃথিবীতে বাস করছে। এগুলো সাধারণত হরিণ এবং গরুর কম্বিনেশনের কাছাকাছি দেখা যায়। ওজনের দিক দিয়ে এগুলো যথেষ্ট ভারী হয়ে থাকে। এদের ওজন 900 কিলো পর্যন্ত হয়ে থাকে। আর এদের শিং এদের সৌন্দর্য আরও বৃদ্ধি করে। শিংয়ের দৈর্ঘ্য 123 সেমি পর্যন্ত হয়। শিংগুলো নিচের দিকে মোটা এবং উপরে সরু হয়, আর এগুলো যথেষ্ট পরিমাণে শক্ত হয়ে থাকে। আর অনেক সময় এদের শিকার করা সিংহের পক্ষেও সম্ভব হয় না। টেক্সাস লংহর্ন, এই ধরনের গরুর শিং সবচেয়ে বড় হয়ে থাকে। এর শিং প্রায় 1.8 মিটার থেকে 2.5 মিটারও হয়ে থাকে। এই শিংয়ের জন্য এগুলো পুরো পৃথিবীতে অনেক জনপ্রিয়, যদিও বাংলাদেশের অনেক মানুষ হয়তো এর নামও সঠিকভাবে জানে না। অনেক দূর দূর থেকে মানুষ এই গরুগুলো দেখতে যায়। এদের এত বড় শিং এর জন্য গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডেও তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। স্যাবেল এন্টিলোপ, এন্টিলোপ প্রজাতির এই প্রাণীটি শান্ত স্বভাবের হয়ে থাকে। এটি দেখতে অনেকটা ঘোড়ার মতো। এদের শিং এতটাই শক্ত এবং সরু যে অন্য কোনো প্রাণীর শরীরে লাগলে তৎক্ষণাৎ মারাত্মক জখম হয়ে যাবে। এরা ওয়াইল্ড লাইফে সবচেয়ে সুন্দর এবং ভয়ঙ্কর লড়াইয়ের জন্যও অনেক পরিচিত। এগুলি এক ধরনের হরিণের প্রজাতি, কিন্তু এদের সাইজ সাধারণত হরিণের চেয়ে অনেক বেশি হয়ে থাকে। এটি 6 ফিট লম্বা এবং 800 কেজি ওজনের হয়ে থাকে। এদের সবচেয়ে ইউনিক দিকটি হচ্ছে এদের শিংগুলি অনেক মোটা এবং 3 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আপনি জেনে অবাক হবেন যে এদের শিংয়ের ওজনই 25 থেকে 30 কেজি পর্যন্ত হয়ে থাকে। মার্খর, এটি জঙ্গলি ছাগলগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক এবং ইউনিক অ্যানিমেল। এগুলো খুবই অ্যাগ্রেসিভ হয়ে থাকে। এর ভয়ঙ্কর শিংগুলোর কারণে কোনো মানুষই এর কাছে ঘেঁষতে চায় না। আপনি এর কাছে গেলে বুঝতে পারবেন যে এটি কতটা ভয়ঙ্কর। এগুলো ধৈর্য 1.5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, আর ওজন 40 থেকে 150 কেজি পর্যন্ত হয়। এটি এতটাই রেয়ার যে পৃথিবীতে আর মাত্র 1000 কয়েকই বেঁচে আছে। আর হ্যাঁ, এটি কিন্তু পাকিস্তানের জাতীয় পশুও। র্যাগস্টেগ, এটি খুবই রেয়ার। হরিণ প্রজাতিতে জন্ম নেওয়া এই প্রাণীটি তার রেড কালার এর জন্যই বেশি পরিচিত, কিন্তু এর চেয়েও অন্য কিছুর জন্য যদি এটি ফেমাস হয়ে থাকে তাহলে সেটি হচ্ছে এর শিং। অদ্ভুত সুন্দর শিং এবং অ্যাট্রাকটিভ বডির জন্য এটাকে সবচেয়ে সুন্দর শিংওয়ালা হরিণও বলা হয়। এদের শিং এর কারণে এদেরকে শিকারও অনেক বেশি করা হয়, এর জন্য এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। রাসপুতিন, এখন আপনি সেই ছাগল দেখবেন যার নাম 2017 ছাগলের সবচেয়ে বড় শিংয়ের জন্য গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডেও তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো অস্ট্রেলিয়াতে দেখা যায়। এদের লম্বা কালো দাড়ির জন্য সবাই এটিকে খুব সহজেই চিনে ফেলে। এর শিং লম্বায় 135.2 সেমি। আজকের এই ভিডিওতে কোন প্রাণীটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, অথবা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এরকম ভিডিও দেখতে পছন্দ করলে সকাল সাবস্ক্রাইব করেন। আর যাচ্ছি কিন্তু যাচ্ছি না, শীঘ্রই কথা হবে সকালের আরও একটা নতুন পর্বে। সকালের সাথেই থাকুন, ধন্যবাদ।